আমাদের জীবন ভালো মন্দ নিয়েই গড়া ভালোও আসবে খারাপও আসবে প্রথমবার জীবনে আমাদের একটা খারাপ সময় এলো যখন মানুষ পড়াশোনা করছিল একটা নির্দিষ্ট একটা লক্ষ্য রেখে দেখা গেল যে অনেকজন আর কি অ্যাপ্লাই করতে পারলো না তা বলে এমন নয় যে জীবন এখানে শেষ আমাদের সব কিছু স্বপ্ন চুরমার হয়ে গেল এসএসসি আসছে এসএসসি আসছে হয়তো আগামী হয়তো এক মাস বা দু মাসের মধ্যে এসএসসি আসবে এবং যেগুলো বছর মাদ্রাসা কমিশনে আমরা করতে পারলাম না যেমন আপারে অ্যাপ্লাই করতে পারলাম না যেমন তোমার ধরো নাইন টেন বা আপা যে কোনো একটা তুমি ফর্ম ফিল আপ করতে পারছো তো আশা করি এসএসসিতে সেগুলো হবে না সবগুলো কিন্তু এসএসসিতে আমরা ফিল আপ করতে পারবো কারণ আমরা যোগ্য আমরা পারবো ফিল আপ করতে আপারও আর নাইন টেনও ইলেভেন টুয়েলভ যেখানে চাকরি পাওয়ার আমাদের আশাটা বেশি থাকবে আর কি অতএব প্রত্যেককে বলবো যে কোনো রকমে ভাবনা যে জীবন এখানে শেষ আমাদের লাইফ এখানে খাতাম আমরা এবারে আগে যেমন ছিলাম তেমনই হয়ে গেলাম না তা কিন্তু বন্ধু নয় আমাদের জীবনে এখন অনেকটা পথ বাকি আছে তার আগে ওয়েলকাম টু বেস একাডেমি অনলাইন কোচিং সেন্টার সমস্ত ক্লাস এই বোর্ডেই হয় অনলাইনে হয় আমাদের এখানে ভর্তি চলছে আর সাবজেক্ট বাংলা ভর্তি চলছে ভর্তি চলছে ইংলিশের ভর্তি চলছে ভর্তি চলছে তোমার এস পিটি আপার প্রাইমারি ফুড এসাই গ্রুপ সি গ্রুপ ডি যারা চাইছেন যে ভর্তি হবো তার নিচে নিচে দেওয়া এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে ভর্তি হতে পারেন দারুণ নোটস আমাদের এখানে কিন্তু পাওয়া যায় যদি চান যে নোটস দেখবো তাহলে ভর্তি হবো আপনি সেটাও ভর্তি এখানে পারেন ইংলিশ বা বাংলার ক্ষেত্রে তো বন্ধু সামনে হয়তো দু মাসের মধ্যে এসএসসি কিন্তু আসছে দেখো কি হয় না এমনিতে মাদ্রাসা কমিশনে অনেকে যেতে চায় না আর কিছু কারণ থাকতে পারে আর কি পার্সোনাল কারণ এখন মূল কাজ হলো যে সমস্ত ওই নেগেটিভ চিন্তা ভাবনাকে সরিয়ে তুমি এগিয়ে চলো যত তুমি এগিয়ে যাবে তত কিন্তু তোমার পক্ষে লাভ আমার কাছে এখনও পর্যন্ত কেউ ছাড়েনি যারা এসএলএসটি পড়ছিল তারা কেউ ছাড়েনি ওরা বলছে স্যার এসএলএসটি হবে এবং ফুডে এসআইটাও হবে অতএব আমরা এখানে দুটোকে লক্ষ্য রেখে পড়াচ্ছি অ্যাকসেলিসটি পি টি একটা হলো ফুড এস আই তাই একটা নাগাতে দুটো কিন্তু এখানে হয়ে যাচ্ছে যারা ভাবছে যে স্যার ভর্তি হব কিনা স্যারের কাছে তারা ভর্তি হতে পারো আমাদের এই নাম্বারে আপার প্রাইমে ভর্তি চলছে সেটা কাজে লাগবে তোমাদের এস সেটা তোমাদের সেটাও ভর্তি চলছে আর বাংলা ইংলিশেও ভর্তি চলছে ভর্তি হব তারা ভর্তি হতে পারো আমাদের এখানে আর প্রত্যেকের শুভেচ্ছা রইলেও মন খারাপ করো না এগিয়ে যাও পড়াশোনা করো